আসসালামুআলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহেরুন সাদ আহমেদ। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিংকিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। ভ্যাকসিন কিনতে প্রয়োজনীয় অর্থের বরাদ্দ আছে জানালেন প্রধানমন্ত্রী। সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত। করোনা চিকিৎসায় ব্যর্থতার অভিযোগ এনে সংসদের সোচ্চার বিরোধী দল, এমপিদের দায়িত্ব না দেওয়ার সমালোচনা। সারা দেশে কঠোর লকডাউনের তৃতীয় দিন রাজধানীতে বেড়েছে যানবাহন, রাস্তায় রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি। ঢাকায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও চীন থেকে পাঠানো ৪৫ লাখ ডোজ করোনার টিকা। ডিসেম্বর নাগাদ আরও ১০ কোটি ডোজ পাওয়ার আশা। এবং দেশে বাড়ছে আমের উৎপাদন ও বৈচিত্র্যময় জাত। সরকারের দুই সংস্থার উৎপাদনের হিসেবে আকাশ পাতাল গড় মিল। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার টিকা কিনতে যত টাকা লাগুক তার সংস্থান করা আছে বাজেটে, অর্থ নিয়ে কোনো সংকট হবে না। কমপক্ষে ৮০% মানুষকে টিকার আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে তিনি বলেন, সরকার করোনার টিকা কিনতে প্রথম থেকেই সচেষ্ট ছিল, সেই অনুযায়ী ভারতকে আগাম টাকাও দেয়া হয়েছিল। সরকারের সমালোচনা থাকবেই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সবসময় তৃণমূলের গরিব মানুষের জন্য নীতি গ্রহণ করে। করোনাকালেও অর্থনীতি সচল রাখায় দেশের সব মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। মাঝেও একটা বাজেট আমরা দিতে পেরেছি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। অনেক দেশের অর্থনীতি খুবই পর্যুদস্ত অবস্থা চলে গেছে। তারপর আমি বলবো যে আমরা এই যে বাজেটটা দিয়েছি, সেই বাজেটে একদিকে যেমন করোনা মোকাবেলাকে আমরা সামনে রেখেছি, পাশাপাশি আমাদের লক্ষ্য হচ্ছে যে করোনা ক্ষতিগ্রস্ত যে অর্থনীতি, সেই অর্থনীতিকে পুনরুদ্ধার করা, কর্মসংস্থান সৃষ্টি করা, প্রান্তিক জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আসা এবং স্বাস্থ্যসেবার বিষয়গুলোকে সবথেকে গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে। আমরা যখনই টিকা নিয়ে গবেষণা শুরু হয় তখনই সব দেশের সাথে আমরা যোগাযোগ করি। তাহলে কিছুদিন আমাদের সমস্যা হয়েছে, কিন্তু বর্তমানে ইতিমধ্যে টিকা এসে গেছে। যেমন ফাইজারের টিকা যেটা এসেছে, আমরা বলেছি যারা বিদেশে আমাদের শ্রমিক যারা যাচ্ছে তাদের অগ্রাধিকার থাকবে এই টিকা পাওয়ায়। এবং এছাড়া পৃথিবীর অন্যান্য দেশে যেখানে যেখানে টিকা পাওয়া যাচ্ছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং আরও টিকা আমরা নিয়ে আসবো, কিনে যত লাগে আমরা কিনবো। তার জন্য আলাদা বাজেটে টাকাই রাখা আছে, এর জন্য কোনো চিন্তা হবে না। আমরা চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান থেকে শুরু করে অস্ট্রেলিয়া সব দেশের সাথে যোগাযোগ করছি। করোনা চিকিৎসায় সরকারের ব্যর্থতার অভিযোগ এনেছে বিরোধী দল। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী দিনে আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। করোনা চিকিৎসা নিয়ে সংসদে মন্ত্রী সঠিক তথ্য দিচ্ছেন না বলেও অভিযোগ করেছেন তিনি। জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, চিকিৎসার নামে মানুষ মেরে ফেলা হচ্ছে। আইসিইউতে একবার ঢুকলে আর কেউ বেঁচে ফিরে না, এর তদন্ত হওয়া দরকার। তিনি মনে করেন, এমপিদের অর্থ বরাদ্দ দিয়ে দায়িত্ব দিলে হাসপাতালগুলোর উন্নত স্বাস্থ্যসেবা পেত। বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদ অভিযোগ করেন, বেগম খালেদা জিয়ার আবেদন নিয়ে আইনমন্ত্রী সংসদে ভুল ব্যাখ্যা দিয়েছেন। আজকে খবর আছে বাংলাদেশে 37টা জেলায় অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই। 5টা মানুষ অক্সিজেন, 20টা মানুষ লাইনে, শুধুমাত্র অক্সিজেনের কারণে তারা ছটফট করে মারা যাচ্ছে। মানে স্পিকার, এই যে এত লাখালে কি হচ্ছে, আজকে পর্যন্ত দেখলাম না যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী একটি হাসপাতালের ভিতরে গিয়ে এই রুগী কারা, কি রুগী, কি অবস্থা আছে উনি দেখছেন। উনি ঘরের মধ্যে বসে থেকে জুম মিটিং করেন। মাননীয় স্পিকার, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর उनी जे की मानुष बुझलाम ना। उनार लज्जा शरम किच्छु नाई, नैतिकता नाई। उनार नैतिकता लागले রিজাইন দেওয়া উচিত এবং তার প্রত্যেক দাবি করতে মাস্তিকা। এই সাতক্ষীরা হইল এর আগে যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডাক্তার রুহুল হক সাহেবের জায়গা। এইখান তো 5 স্টার হাসপাতাল হওয়া উচিত। আমরা তো একটা রোগীকে ঢুকাই দেই আইসিইউতে, মানে স্পিকার এইখানে যাবার পরে যে কি চিকিৎসা হয় কেউ খবর রাখে না। এইখানে অধিকাংশ রোগী কিন্তু অক্সিজেন অভাবে মারা যাচ্ছে। পরে কয় যে রোগীর অবস্থা খারাপ, আমরা ভেন্টিলেটর দিচ্ছি, আপনি রোগী নিয়ে যান, মারা গেছে 1 ঘন্টা পরে। কয় জিজ্ঞেস করলি আর স্বাস্থ্য মন্ত্রণালয়কে সব দিচ্ছি, কোথাও কিছু মন্ত্র দেয় না মাননীয় স্পিকার। আমাদের এমপি যদি দায়িত্ব দিত, টাকা দিত, আমরা ওখানে বসে সব কিছু করে দিতে পারতাম। কিন্তু আমাদের উপর দায়িত্ব না, দায়িত্ব হবে আমলাদের উপরে। তারা 2 বছর থেকে চলে যায়, জবাবদিহিতা নেই, জবাবদিহিতা আমাদের করতে হয়। আমরা বেগম খালেদা জিয়ার বিদেশে উনি আবেদনও তাই করেছেন, বিদেশে চিকিৎসার জন্য উনি আবেদন করেছেন। উনি কিন্তু মুক্তির জন্য আবেদন করেননি, সেটিকে উনি নিয়ে গেলেন আর এক জায়গায়। মাননীয় স্পিকার 401 ধারাতে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বসা আছে, সবাই মন্ত্রীরা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র অপরিহার্য। ওই কথাটুকু আপনি বললেই তো পারেন যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী। উনি যদি মনে করেন যে 401 ধারায় ওনার যে আবেদন সেটাকে উনি মঞ্জুর করবেন, শিথিল করবেন, করতে পারেন। এটা নিয়ে মাননীয় স্পিকার আমি কোনো ডিবেট করতে চাই না। আমি মনে করি ওনার যে অবস্থা, সেই অবস্থায় অবশ্যই ওনাকে চিকিৎসার সুযোগ দেওয়া উচিত। 4টি চালানে যুক্তরাষ্ট্রের মডার্না ও চীনের সিনোফার্মের 45 লাখ ডোজ করোনা টিকা বাংলাদেশে এসেছে। এর মধ্যে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স জোটের আওতায় পাওয়া মডার্নার 25 লাখ ডোজ আর চীনের সিনোফার্মের 20 লাখ ডোজ সরকারি অর্থে কেনা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ডিসেম্বর নাগাদ 10 কোটি ডোজ করোনার টিকা পাবে বাংলাদেশ। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। বৈশ্বিক সহায়তা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স জোটের আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে 25 লাখ ডোজ করোনা ভ্যাকসিন দিয়েছে। শুক্রবার রাতে প্রথম চালানে 25 লাখ ডোজের প্রায় অর্ধেক ঢাকায় পৌঁছে। শনিবার সকালে দ্বিতীয় চালানে বাকি প্রায় 12,67,200 ডোজ আসে। মডার্নার টিকাগুলো ইপিআই স্টোরে রাখা হয়েছে। দেশ একটি হাই ট্রান্সমিশন রেটের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা খারাপ সময় দিয়ে পার হচ্ছে। এই সময় ভ্যাকসিন আমাদের যে 45 লক্ষ ভ্যাকসিন আসলো, এটা আমাদের জন্য একটা আশার সংবাদ। এর আগে শুক্রবার রাতে মডার্নার প্রথম চালানে টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্য সংশ্লিষ্টরা। ডিসেম্বরের মধ্যে প্রায় 10 কোটি ভ্যাকসিন বাংলাদেশে আসবে, এটা আমরা আশা রাখি, যার মাধ্যমে 5 কোটি লোক ভ্যাকসিনেট করা যাবে। আমাদের যে ভ্যাকসিন সমস্যা, আমরা আশা করতেছি যেগুলো বিভিন্নভাবে আমরা আয়োজন করেছি, আগামীতে এটা সমস্যা থাকবে না। আমরা আশা করতেছি এর মধ্যে আমরা আরো ভ্যাকসিন পাবো। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরে উপস্থিত ছিলেন। 5 million doses of Moderna vaccines to Bangladesh. This is a gift at no cost from the American people. শুক্রবার রাত 12:30টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে বাণিজ্যিক চুক্তির আওতায় চীন থেকে কেনা সিনোফার্মের টিকার প্রথম চালানে 10 লাখ ডোজ ঢাকায় আসে। শনিবার ভোর 5:30টায় বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে দ্বিতীয় চালানে আসে আরও 10 লাখ ডোজ। সব মিলিয়ে সিনোফার্মের 20 লাখ ডোজ করোনার ভ্যাকসিন ভ্যাকসিনকো স্টোরে রাখা হয়েছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে 7 দিনের কঠোর লকডাউনের 3য় দিন আজ। গণপরিবহন না চললেও ব্যক্তিগত গাড়ি এবং ব্যাটারি চালিত অটোরিকশা সামলাতে আইন শৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে। বাড়তি রোগীর চাপে করোনা হাসপাতালগুলোকে পার করতে হচ্ছে কঠিন সময়। সোমা ইসলামের রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধের 3য় দিনের সকালের চিত্র। স্থান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সম্পর্কে কে হয়? আমার মা। নোয়াখালী। বিধিনিষেধের ফল পেতে আরো কয়েকদিন লাগবে, তবে করোনা হাসপাতালগুলোতে শয্যা খালি নাই। এর একটি কুর্মিটোলা জেনারেল হসপিটাল, এখানে শয্যা সংখ্যা 300, ভর্তি আছেন 326 জন, 10টি আইসিইউ, বেডের ফাঁকা নেই একটিও। কোথা থেকে আসলেন আপনারা? গাজীপুর থেকে আসছি, শ্রীপুর থেকে। উনি আপনার কে? আমার মা। কয়দিন থেকে অসুস্থ? 1 সপ্তাহ ধরে। এরকম অবস্থা থেকে উত্তরণে সংক্রমণ ঠেকানোর লক্ষ্যেই 7 দিনের কড়া লকডাউন। তবে 3য় দিন এসে বেড়ে গেছে ব্যক্তিগত যান চলাচল। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ কিংবা শাহবাগ অথবা উত্তরা, সব জায়গার চিত্র প্রায় একই রকম। আমাদের আসলে যেতে হবে, কিন্তু ওনারা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন। জি, মাস্কটা এর সকালের চিত্র আমি বলতে পারি নির্দ্বিধায় গতকালের চেয়ে অনেক বেশি চাপ। অনেক গাড়ি রাস্তায় চলে আসছে গাড়িগুলো কোন ধরনের গাড়িগুলো? ম্যাক্সিমাম গাড়ি আমরা পাচ্ছি যারা গার্মেন্টস ফ্যাক্টরির সাথে মালিকের সাথে সম্পর্কিত, মালিক অথবা এমডি এই লেভেলের লোক তারা গাড়ি নিয়ে এসে তারা ফ্যাক্টরিতে যেতে চাচ্ছে। আমাদের যে নির্দেশনা আছে সেই দিন নির্দেশনা অনুযায়ী গার্মেন্টসের গাড়ি ঢাকা থেকে বাইরে যাওয়ার কথা না, এজন্য তাদের গাড়ি আমরা ঘুরাই দিচ্ছি। রাজধানীর প্রবেশমুখগুলোর অবস্থা আরও গুরুতর। গাজীপুরের দিকে এগিয়ে গেলে হাইওয়ে দেখে বোঝার উপায় নাই দেশে লকডাউন চলছে। অনেকটা সুযোগ বুঝে রাস্তা দখল করে নিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। এখন তো লকডাউন, ওই অটো মোটো সব বন্ধ, তুমি চালাইতেছো কেন? আমরা তো খাইতে হইব, আমরা তো মাস্কটা মুখে লাগাও, আমরা তো দৈনিক খাইতে হইব, আমরা কে খাওয়াইব? জনগণ বাড়িছে, আমরাই বাড়িছি। পারমিশন দিছে কে চলা? পারমিশন তো কে দিছে না। তারপর পেটের উঠতে আমরা চালাইতেছি, মানে আমার পেটে ভাত নাই, এই সংসারে শান্তি নাই, অশান্তি। আমি একটা বাইং হাউস গার্মেন্টসে কমার্শিয়াল হিসেবে আছি। গার্মেন্টসে যাতায়াতের কোনো গাড়ির ব্যবস্থা না, না কোনো, খুব দুর্ভোগে ভোগান্তির ভিতরে আছে। কাঁচা বাজারগুলো যেহেতু খোলা, মানুষ প্রয়োজনে এই বাজারে যাচ্ছেন, তবে স্বাস্থ্যবিধি মানার কোনো তাগিদ নেই। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনেও সারা দেশে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। বিভাগীয় ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চলছে অক্সিজেন ও শয্যা সংকট। কঠোর লকডাউনের বিধি নিষেধ কার্যকরে কাজ করছে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে লায়লা নওশনের রিপোর্ট। করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় খুলনার ৩ হাসপাতালে ১১, রাজশাহী মেডিকেলে ১৩, রংপুরে ২, চট্টগ্রামে ১, গাজীপুরে ২ ও ঝিনাইদহে ৩ জন মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে যশোরে ১৫ জন, বরিশালে ৮ জন, পাবনায় ৩ জন, কুষ্টিয়ায় ৭, ময়মনসিংহ মেডিকেলে 9 ও সাতক্ষীরায় ৫ জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে একদিনে করোনা শনাক্ত হয়েছে ১১১ জন, চট্টগ্রামে ২৬২, পাবনায় ৩৬২, বরিশালে ৮৫, চাঁদপুরে ৫৩, চাঁপাইনবাবগঞ্জে ৬১, গাজীপুরে ৮৩, ঝিনাইদহে ১৭, লক্ষ্মীপুরে ২৮, ময়মনসিংহে ৭২, নোয়াখালীতে ১০২ এবং সাতক্ষীরায় আক্রান্ত হয়েছেন ২৯ জন। খুলনায় ১০টি আইসিইউ বেড সহ ৪৫টি বেডের সুবিধা নিয়ে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে করোনা ইউনিট চালু হয়েছে। রংপুর করোনা আইসোলেশন হাসপাতালের 10 শয্যার আইসিইউ পূর্ণ থাকায় ভোগান্তিতে গুরুতর রোগীরা। জেলায় বিধিনিষেধ অমান্য করায় 2 দিনে 200-র বেশি মানুষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জে ১৫৪টি মামলা ও ১,৩২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। লকডাউনে গাজীপুরে পরিবহন সংকটে দুর্ভোগে পড়েন পোশাক কারখানার শ্রমিকরা। সারা দেশে বিধিনিষেধ কার্যকরে কাজ করছে প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও আইন শৃঙ্খলা বাহিনী। নিষেধাজ্ঞা অমান্যকারীদের জরিমানা সহ আইনি পদক্ষেপ নিচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। লায়লা নওশিন, চ্যানেল আই। দেশে আমের উৎপাদন বাড়ছে, বৈচিত্র্যময় জাত। প্রতি বছরই আম মৌসুমে আসছে নতুন নতুন চমক, কিন্তু আমের সামগ্রিক উৎপাদন নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। সরকারিভাবে এখনো আম উৎপাদনের হিসেব নিয়ে রয়েছে ধোঁয়াশা। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। হিমসাগর, খিরসাপাত, ল্যাংড়ার বৈচিত্র্য থেকে 12 মাসি কাটিমন কিংবা লুবনা জাত অথবা হাড়িভাঙা আলফান্সো হয়ে আমের চমক এখন সূর্য ডিমে। সূর্যের আলোতে রক্তাভ লাল হয়ে ওঠা মিয়াজাকি আম এবার সাড়া ফেলেছে বাংলাদেশে। অনেক যত্ন করে এক একটা মিয়াজাকি আম উৎপাদন হয় জাপানে মিয়াজাকিতে। আমাদের দেশে সম্প্রতি মিয়াজাকির চাষ শুরু হয়েছে। এটি আমাদের আম অর্থনীতিতে একটা বড় জায়গা নেবে। বৈচিত্র্য নয় শুধু, বাড়ছে আমের বাগান, বাড়ছে উৎপাদনের হার, কিন্তু সব মিলিয়ে আমের ফলন কত? পরিসংখ্যান ব্যুরোর বার্ষিক হিসেব অনুযায়ী 12 থেকে 13 লাখ মেট্রিক টনের মধ্যে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব এর দ্বিগুণ। এবছর আমরা মনে করছি 25 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হবে। আমের উৎপাদনের দিক থেকেও বাংলাদেশ সর্বোচ্চ, ফলের দিক থেকে। বিভিন্ন দেশে আমের যে উৎপাদন হচ্ছে, বৃদ্ধির দিক থেকেও বাংলাদেশ সর্বোচ্চ। তথ্যের এই আকাশ পাতাল ব্যবধান নিয়ে রয়েছে প্রশ্ন। 25 লাখ মেট্রিক টনের পক্ষে যুক্তি থাকলেও সরকারের ফল প্রকল্প চাইছে হিসেবের এই গরমিলের অবসান। যেটা পরিসংখ্যান হিসাব করে তারা আপনার স্যাম্পল সার্ভে করে। এখন স্যাম্পল সার্ভে করলে স্যাম্পল does not represent a whole amount, যেটা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্যাপক সংখ্যক জনগণের মাধ্যমে ডাটাটা আসে। ক্ষুদ্র ক্ষুদ্রভাবে যখন পুরো দেশের সমন্বয়টা হয়, সেটা আমাদের, তারপরে আমরা ডাটাটা ঠিক করি। আর এটা অবশ্যই দরকার যে দুটো ডাটার একটা সমন্বয় হলে তবে যারা বিবিএস এর হিসাবটা নেবেন তাদের আমরা বলবো যে পোস্ট হারভেস্ট যে লসটা হয় সেই লসটা এর সঙ্গে যোগ করলেই প্রকৃত উৎপাদনটা আসবে। শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত ৯টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিয়েছি অশোক লীলান ইফাদতস বিরতি এবং বিরতির পর আরও যা থাকছে। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। নিটল টাটা কৃষি সংবাদ। লক্ষ্মীপুরে আউশ ধান চাষ বেড়েছে, ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক। মৌসুমের শুরুতেই প্রচণ্ড দাবদাহের কারণে ধানের আবাদ নিয়ে চিন্তিত হলেও বৃষ্টি শুরু হয়, ভালো ফলনের আশা করছেন তারা। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা পাড়, যা সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবস্থাপনায় হতে পারে পর্যটক আকর্ষণের অন্যতম কেন্দ্র। পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হবে। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগরীর হেতেমখা বড় মসজিদ চত্বরে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থাপনাগুলো নির্মাণে ব্যয় হবে ১৩,৮৮,০০,০০০ টাকা। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সে সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল ও গণপূর্ত অধিদপ্তর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা। এই মডেল মসজিদে ছেলেদের পাশাপাশি থাকবে মেয়েদের নামাজের ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র, ইসলামী লাইব্রেরি, হেফজখানা, ইমামদের আবাসন সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। ধামাকা shopping.com তথ্য প্রযুক্তি সংবাদ। সংঘবদ্ধ সাইবার হামলার শিকার হয়েছে প্রায় ২০০ মার্কিন প্রতিষ্ঠান। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হান্ট্রাস ল্যাব জানিয়েছে, হ্যাকাররা প্রথমে ফ্লোরিডার IT প্রতিষ্ঠান কাসিয়ার উপর হামলা চালায়। পরে তারা কাসিয়ার সফটওয়্যার ব্যবহার করে এমন ২০০ কর্পোরেট প্রতিষ্ঠানের নেটওয়ার্ক দখলে নেয়। বিশেষজ্ঞদের ধারণা, এই হামলার পেছনে আছে রাশিয়া সমর্থিত রেভিল নামের একটি হ্যাকার গ্রুপ। হ্যাকাররা যে ধরনের সাইবার হামলা চালিয়েছে তার নাম র্যানসমওয়্যার। এই ধরনের হামলায় আক্রান্ত কম্পিউটারের ফাইল সহ সবকিছু লক করে বিনিময়ে অর্থ চায় হ্যাকাররা। ইভ্যালি খেলার খবর।